शिक्षक दिवस उपलक्षे मूलत सर्वपल्ली राधाकृष्ण जन्मदिन से जानी जन्मदिन शहरे শিক্ষক দিবস পালন করছি এটার একটা ছোট গল্প আছে কিভাবে শুরু হয় শিক্ষক দিবস যখন সর্বপল্লীজি উপরাষ্ট্রপতি হয়েছিলেন তখন তার ছাত্ররা তাকে বলেছিল স্যার আপনার জন্মদিনটা আমরা একটা বিশেষ দিন হিসাবে পালন করব তখন উনি বললেন যে আমার জন্মদিনটা বিশেষ দিন হিসাবে পালন করার কোনো প্রয়োজন নেই তোমরা এই দিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করো তাহলে আমি বেশ খুশি হব সেই তখন থেকে চালু হলো শিক্ষক দিবস পালন যা আমরা আজও পালন করছি যদিও তখনের মতো আর এখন কিছু নেই এখন শিক্ষক আর ছাত্র সম্পর্কটা সেরকম নেই এখন বন্ধুত্ব ছিল হ্যাঁ शिक्षक আর আমরা ভারতবর্ষে বাস করি ভারতবর্ষের সংস্কৃতি সম্পর্কে আমরা অনেকেই জানি ভারতবর্ষ একটা খুব প্রাচীন দেশ আর অনেকে বলেন ইংরেজরা আমাদের দেশে শুদ্ধ করেছে তো তাদেরকে আমি ওদের জল মারে আমার অধিকার নেই বাট একটা কথার মধ্যে আমি তাদেরকে জল মারব আমি বলে দিতে চাই যে ইংরেজরা এসে আমাদেরকে শিক্ষিত করে নাই ইংরেজরা যখন কত ধর্মপরিচয় হয়েছিল না তখন আমাদের দেশে তক্ষশিলা ছিল এবং নালন্দা ছিল আর চাণক্য হচ্ছে অক্সফোর্ড থেকে ডিগ্রি ধারণ করে আমাদের এখানে এসে আর হরত্ত হচ্ছে অক্সফোর্ড থেকে পড়েনি অর্থাৎ আমরা শিক্ষিত ছিলাম হ্যাঁ ইংরেজরা এসে আমাদেরকে কি করেছে সাহেব করেছে এটা বলতে পারো অতএব আমাদের সংস্কৃতিকে সম্মান করো শিক্ষককে সম্মান করো শিক্ষক আমরা শিক্ষা গুরু হবে গুণাসনটা কতখানি সেটা আমরা সবাই জানি কবিদের একটা গাতে আমরা দেখেছি কবি বলেছেন যাতনা পুছো জ্ঞান দিয়ে মানুষকে বিচার করো মানুষের কর্ম দিয়ে বিচার করো এটা তার একটা ভুল নয় জাতনা ব্যাপারে অবশ্য মানুষ শ্রেষ্ঠ হয় মানুষের কর্মে মানুষ শ্রেষ্ঠ হয় মানুষের কর্মে অর্থাৎ মানুষের জ্ঞানটা হলো মানুষের জ্ঞান আর বহু কিছু আমি বলতে চাই না আরো অনেকে আছেন যারা বলবে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি।